আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে মোবাইলে স্ক্রিন লক করবেন সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো মোবাইলে কীভাবে প্যাটার্ন লক সেট করতে হয় সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো কীভাবে অ্যাপ লক করবেন সেটাও আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো এখানে প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখান থেকে দেখতে পারবেন আমি যখনই মোবাইলটা অন অফ করছি তখন কিন্তু এখানে কোনো প্রকার লক কিন্তু নেই এখানে আমি কিন্তু প্যাটার্ন লক করে দেখাবো তার জন্য আপনারা সিম্পলভাবে কী করবেন মোবাইলটি ওপেন করবেন এবার যে কোনো মোবাইল কিন্তু আপনারা প্যাটার্ন লক করতে পারবেন এবার তার জন্য আপনাদের কী করতে হবে মোবাইলের সেটিংস যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এই অ্যাপ্লিকেশানটিকে ওপেন করতে হবে এবার যে কোনো মোবাইলে কিন্তু আপনার সেটিংস অ্যাপ্লিকেশান কিন্তু পেয়ে যাবেন খুব সহজেই আপনার যে কোনো মোবাইল হতে পারে সেই মোবাইলের মধ্যে কিন্তু এই অ্যাপটি আপনাদের থাকবে যখনই ওপেন করবেন ওপেন করার পর দেখতে পারবেন আপনাদের রকমভাবে সেটিংসগুলি শো হবে এবার সব মোবাইলে কিন্তু সব রকম সেটিংস কিন্তু আলাদা আলাদাভাবে দেওয়া থাকে আপনারা একটি সেটিংস কিন্তু পেয়ে যাবেন সেটা হচ্ছে সিকিউরিটি এই সিকিউরিটি সেটিংসের মধ্যে কিন্তু আপনারা প্যাটার্ন লক এবং দেখতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট লক এবং ফেস লক এইগুলো কিন্তু পেয়ে যাবেন যখন আপনার সিকিউরিটি অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এই নিচের দিকে দেখতে পারবেন অপশানগুলি শো করবে এখানে স্ক্রিন লক বলে দেওয়া থাকবে এটাই হচ্ছে আপনাদের প্যাটার্ন লক বা পা যেটা সেট করেন সেটা কিন্তু আপনারা করতে পারবেন যাদের ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে তারা ফিঙ্গারপ্রিন্ট এখানে সেট করতে পারবেন যাদের ফেস আইডির অপশান রয়েছে তারা ফেস আইডি কিন্তু এখানে সেট করতে পারবেন এবার এখানে আপনারা কী করবেন সেভিলভাবে স্ক্রিন লক অপশানের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন প্যাটার্নের যে অপশানটি রয়েছে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে প্যাটার প্যাটার্নটি দেওয়ার সেটা কিন্তু দিয়ে দেবেন দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবেন এবার আগে যে প্যাটার্নটা আপনারা দিয়েছেন ওই প্যাটার্নটি আরেকবার আপনাদের এখানে দিতে হবে আমি এখানে আরেকবার দিয়ে দিচ্ছি দেওয়ার পর কনফার্ম অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এইরকমভাবে অপশানটি শো হবে এখান থেকে দেখতে পারবেন এখানে আপনারা ডান অপশানে ক্লিক করবেন ওপরটা রেখে এখানে শো অল নোটিফিকেশান কন্টেন্ট বলে তা দেখবে এটা রেখে আপনারা ডান অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন আপনাদের এটা কিন্তু হয়ে যাবে এটা আপনারা যখনই লক করবেন তখন কিন্তু দেখতে পারবেন এখানে আপনাদের প্যাটার্নের অপশান কিন্তু এখন থেকে কিন্তু শো করবে এখান থেকে দেখতে পারবেন আমি এখানে দেখে দিচ্ছি এখানে প্যাটার্নটি কিন্তু আমি এখান থেকে খুলেও দেখাচ্ছি ঠিকই এরকমভাবে কিন্তু আপনাদের ফোনের প্যাটার্ন কিন্তু লক করতে পারবেন এইরকমভাবে বাট বিষয় হচ্ছে কীভাবে অ্যাপলক করবেন ধরুন আমি এখান থেকে দেখাচ্ছি যে কোনো একটি অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনটা আমি কিন্তু লক করে দেখাবো এখান থেকে দেখাচ্ছি কি ইমো অ্যাপ্লিকেশান এই ইমো অ্যাপ্লিকেশনটা আমি কিন্তু লক করে দেখাবো এবার এই ইমো অ্যাপটি কীভাবে লক করতে হয় সেটা আমি আপনাদের দেখাবো যে কোনো অ্যাপ কিন্তু আপনারা খুব সহজেই লক করতে পারবেন সেটিংস যে অ্যাপটি রয়েছে ওটা ওপেন করবেন পর সিকিউরিটি অপশানে চলে যাবেন এবার অ্যাপলকের অপশান আপনাদের আলাদাভাবে দেওয়া থাকতে পারে সেটিংসের মধ্যে যে কোনো মোবাইলে কিন্তু আপনারা লক করতে পারবেন খুব সহজেই আর কোনো মোবাইলে যদি না থাকে তাহলে প্লে স্টোর থেকে যে কোনো একটি অ্যাপ্লিকেশন আপনারা ইনস্টল করবেন তাহলে কিন্তু সেই অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু লক করতে পারবেন লক অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর যে প্যাটার্নটি আপনারা দেওয়ার সেই প্যাটার্নটি দিয়ে দেবেন দেওয়ার পর এখান থেকে ধরুন আপনার প্যাটার্ন দেওয়ার পর এখান থেকে আপনাদের যে অ্যাপ্লিকেশনটা আপনারা লক করবেন সেই অ্যাপ্লিকেশানটি এখান থেকে এনেবেল করে দেবেন আমি যেটা বললাম ইমো অ্যাপ্লিকেশান আমি করে দেখাচ্ছি এই ইমো এটা আমি ইনাবেল করে দিলাম করার পর এখান থেকে ব্যাক চলে আসবো আসার পর ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেখাচ্ছি এখান থেকে দেখতে পারবেন এখানে কিন্তু ইমো অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু প্যাটার্ন আমি লক কিন্তু সেট করেছে এইরকমভাবে কিন্তু আপনারা যে কোনো অ্যাপ লক করতে পারবেন এ রকমভাবে কিন্তু আপনারা হোমস্ক্রিন লক কিন্তু করতে পারবেন খুব সহজেই কীভাবে করতে হয় সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দিয়ে আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি আমি এখানে শেষ করছি